নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। গতকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় দক্ষিণবঙ্গ জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় চলছে বৃষ্টির দাপট। অস্বস্তিকর ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর। এবার সেই অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাওয়া যাচ্ছে। তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গ জুড়ে। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণবর্ত। এই ঘূর্ণবর্তই ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে গভীর নিম্নচাপে, যার ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি টানা দিন কয়েক দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত জায়গায় দেখা যাবে। সকাল থেকেই মুখ ভার আকাশের, জেলায় জেলায় চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের 9 জেলায় বৃষ্টি আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী 3 দিন ধরে চলবে প্রবল বৃষ্টি। দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় ঢুকে পড়েছে বর্ষা। হাওয়া অফিস সূত্রের খবর, আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। আবহাওয়াবিদরা জানিয়েছেন শনিবার বাংলার প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায়। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশে। কলকাতাতেও দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা জানা গিয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি হবে। মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মালদাহ ও 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। উল্লেখ্য, আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কেরালা, মাহে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা সহ কয়েকটি রাজ্যে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 29 জুন শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ রবিবার, সোমবার এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সমস্ত তথ্য কিন্তু আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার এলাকার প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করি ভারতবর্ষের সমস্ত জায়গা এবং বাংলাদেশ, তাহলে আমরা দেখতে পাবো যে প্রাক বর্ষার বৃষ্টিতে কিন্তু ভিজছে দুই বঙ্গই। এবং ভারতবর্ষের আমরা যদি একটু মধ্যভাগ, উত্তরভাগ বা দক্ষিণ ভাগ লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে সব বিভাগেই কিন্তু ভারী বৃষ্টি চলছে। সেই সঙ্গে যদি আমরা লক্ষ্য করি ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, উড়িষ্যা, তাহলে দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু উড়িষ্যার রাউরকেলা, জবলপুর, তারপরে খাগড়াগাছি, বালেশ্বর, ভুবনেশ্বর, কটক, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, নামখানা, কাকদ্বীপ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, মাঝিপুর, গসবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেহেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেহেলদা, বঙ্গাসী, বাদাম পাহাড়ে একাধিক জায়গায় দেখতে পাচ্ছি আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, যার ফলে আবহাওয়া দপ্তর তরফে কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে। তাছাড়া বন্ধুরা, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তালেয়া, ধানবাদ, মিহিজাম, গিরিথ, দেওঘর, ঢাকা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুমকা, নলহাটি, সিউড়ি, সাঁথিয়া একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, আজিমগঞ্জ, রামপুর হাট, জঙ্গিপুর, অমরপাড়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি হাসনাদিয়া, গড্ডা, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিষানগঞ্জ, করণদিঘি, মালদাহ, রাজমহল, ইসলামপুর, দিনাজপুরে মাঝারি মানের বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। উপরের 5 জেলা নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, ওডলাবাড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের ধুবড়ী, গোয়ালপাড়া, গুয়াহাটি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি অসমের ডিব্রুগড়, মণিপুর, ইম্ফল, এই সমস্ত জায়গাতে আজ রাতের দিকে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, মৌলভীবাজার, মালদাহর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, সাহিলকুপা, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি, চিত্তগাঁও, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, ফটিকছড়ি উপজেলা, তাহলে দেখতে পাচ্ছি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
তাছাড়া বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কলাই সমস্ত বিভাগেই আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার এগিয়ে যাবো, আমরা একটু দেখে নেব আগামীকাল রবিবার 30 জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আসছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জায়গায় রয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে উড়িষ্যার বালেশ্বর, ভুবনেশ্বর, কটক, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, হলদিয়া, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, তালাইয়া, মুড়ি, মিহিজামে আমরা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া দুর্গাপুর, সিউড়ি, সাঁইথিয়া, দুমকা, নলহাটি, দলিয়ান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, পলাশি, রামপুরহাট, অমরপাড়া, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া বন্ধুরা, মালদহ, দিনাজপুর, কিষানগঞ্জ, রায়গঞ্জ, করণদিঘি, বহরমপুর, ইসলামপুর, এই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। এদিকে হিমালয় সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি মানের বৃষ্টিপাত। ধূপগুড়িতে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে যদি বাংলাদেশে লক্ষ্য করি, বাংলাদেশের রংপুর, কলাই, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, খুলনা, বরিশাল, টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, কুমিল্লা, আইজল, মণিপুর, ইম্ফল, শিলাহাট, শিলচর, ময়মনসিংহ, বাংলাদেশের সমস্ত বিভাগেই বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তবে কিন্তু আগামীকাল বাংলাদেশের কাপাসিয়া, কুমিল্লা এবং সিরাজগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি মানের বৃষ্টিপাত হবে। তাছাড়া কিন্তু প্রত্যেকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব 1 জুলাই সোমবার। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখছি আবহাওয়ায় কিন্তু পরিবর্তন আসছে, সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, আমরা আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে যে আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে যদি লক্ষ্য করে হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকদাহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, আরামবাগ, কোতলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, বোলপুর, কাটোয়া, শিউড়ি, সাঁইথিয়া, রামপুর হাট, দুমকা, তারপর আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছি আগামী 1 জুলাই কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মালদহ এবং দিনাজপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি। তাছাড়া হিমালয় সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টি। এদিকে কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, শিলিগুড়ি, তারপরে দেখতে পাচ্ছি কালিম্পং, ওডলাবাড়ি, সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ধূপগুড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, বকো, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাগমারা, বিষ্ণুবরমপুর, ময়মনসিংহ, কিষানগঞ্জ, কাপাসিয়া, লকাই, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি সাইলকোপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আগামী 1 জুলাই ভারতে কত ভারী বৃষ্টির পূর্বাভাস। তো আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যে বর্ষা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে, যার ফলে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এবং মেঘলা আবহাওয়ার সঙ্গে এবং মেঘলা আবহাওয়ার পাশাপাশি কিন্তু জায়গায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।